thank mm -hmm. you

ছেলের পক্ষ থেকে কোরবানির মতো ভাগাভাগি করে অতএব গরু থেকে তিন ভাগ কোরবানি দেয় চার ভাগ চারটে ছেলের নাম রাখে এ কি পাওয়া যায় না পাওয়া যায় না প্রথমত আপনাকে জানতে হবে আকিকা এবং কোরবানি এই বিষয়টি ভিন্ন ভিন্ন বিধান এদেরকে আরবিতে বলা হয় ইবাতে এইফি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে এদের নির্ধারিত বিধান আলাদা আলাদা আছে অতএব কিয়াস করে কোরবানিতে ভাগাভাগি চলে কিন্তু আঁকিকে চলে না কিয়াস করে বিবেক খাটিয়ে ইসলামী বিবেকের সাথে আসেনি বিবেক খাটিয়ে কোরবানির সাথে তুলনা করা যাবে না থাকলো কোরবানিতে উট এবং গরু আকিকা দেওয়া যায় কিনা ভাগাভাগি না হলেও উঠ এবং গরু দেওয়া যায় কিনা এটা জমুর উলামাদের মতে কেউ কেউ বলেছেন কিন্তু সেই হাদিসের বিশ্বনবীর হাদিস থেকে যে প্রমাণিত তা হচ্ছে আল্লাহ রসুসলাম উমেকস কাপিয়ার জিয়া কর্তৃক বর্ণিত তিনি বলেন আমি রাসূল আসলামকে বলতে শুনেছি অনিল কুলামীর শাহতানী মুকাফিয়াতানে অর্থাৎ একজন পুত্র সন্তানের জন্য দুটি সমান বয়সের বকরি বা সমকক্ষ বকরি অনিল এতে শাতুন এবং মেয়েদের জন্য কন্যা সন্তানের জন্য একটা বকরি তাহলে বোঝা গেল ছেলের জন্য দুটো বকরি বা ছাগল মেয়ের জন্য একটা বকরি ছাগল এখানে মোকাফেয়াতানের তফসির বলা হয়েছে যে বকরি বয়সের দাঁতের দিক দিয়ে সমান হবে বা একই ধরনের হবে ফাতুল বাড়ি নবমখণ্ড পাঁচশো গ্রাম পৃষ্ঠা ওই অন্য এক সেই আবু দাউদের হাদিসা আল্লাহ রসুসলাম বলেন মান উলেদ আল্লাহু আলাদুন ফাফ আইয়ানসুখ আনহু ফালিয়ানসুক কোনো বাচ্চা জন্মগ্রহণ করে আর সে তার জন্য খুন পাহানো পছন্দ করে তাহলে সে তা করে ছেলের পক্ষ থেকে দুটি বকরি বা ছাগল আর মেয়ের পক্ষ থেকে একটি বকরি বা করে তাহলে এই হাদিস থেকে আরও পরিষ্কার হলো যে বেটার ছেলের জন্য দুটি যান দিতে হবে মেয়ে ছেলের জন্য একটা সেটা বকরি

আল গোলাম মুরতাহিনুম তাহিনুম এবং সপ্তম দিনে তার পক্ষ হতে যাবে করতে হবে এবং তার নাম রাখতে হবে ও চুল নেরা করতে হবে মুসনাদ আহমদ তিরমিজি আবু দাউদ নাসাই মিশকা তিনশো বাষট্টি পৃষ্ঠা অনুরূপভাবে সেই নাসাইয়ের একটি হাদিস যা ইরওয়ারুল গালিলে পাওয়া যায় ইবনে আব্বাস কর্তৃক বর্ণিত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল

এখান থেকে তিন প্রকারের পশু দেওয়া যেতে পারে ভেড়া দুম্বা বকরি বাকি উট এবং গরু দেওয়া যায় না আপনারা এই উপরোক্ত বর্ণনা দ্বারা বা উল্লেখিত বর্ণনা দ্বারা আপনি বুঝতে পারলেন জানতে পারলেন যে শূন্য দ্বারা আকিকার বিধান পৃথকভাবে বর্ণনা করা হয়েছে যার কোরবানির সাথে কোনো সম্পর্ক নেই নাম্বার দুই আখিকাতে দুই প্রকার পশু জবে করার প্রমাণ পাওয়া যায় তা হল বকরি নর বা মাদি দুম্বা নর মাদি তিন প্রকার পশু জবে করার প্রমাণ পাওয়া যায় তা হল যে ভেড়া তিন নম্বরের কথা যে হচ্ছে সপ্তম দিনে আকিকা করা উত্তম বাচ্চার মাথা ন্যাড়া করা সুন্নত শায়ক ও সাইমিন রাহম্লা বলেন কোন মানুষ তার সন্তান জন্মকালে যদি ফকির হয় তাহলে তার উপর আকিকার করা অপরিহার্য নয় কারণ সে অপারক পরবর্তীকালে সমর্থবান হলে সে আকিকা দেবে ফাত ইসলামিয়া ফাতোয়া ইসলামিয়া দ্বিতীয় খণ্ড তিনশো ছাব্বিশ পৃষ্ঠা চতুর্থ নম্বর কথা হচ্ছে বাচ্চা ছেলে হলে দুটি বকরি বা দুটি দুম্বা আর মেয়ে হলে একটি বকরি বা একটি দম্বা আকিকা করা মোস্তাহাব পাঁচ নম্বর কথা হচ্ছে আকিকা এক পৃথক ইবাদত যাকে ইবাদতে তকিফি বলা হয় এ প্রকার ইবাদতে কয়াস বা বিবেক খাটানো অবৈধ ছয় নম্বর আকিকার পশুতে ভাগাভাগি নেই দশ লাখ খাদিসের হাফেজ ইমাম আহম্মাদ হাম্বালকে একদা জিজ্ঞেস করা হয় যে জনের তরফ থেকে একটি উটের আকিকা হবে কি তিনি বললেন এ ব্যাপারে আমি কোনো হাদিসই শুনিনি বুঝা গেল তিনি হাদিস এত বড় ছিলেন তারপরে শুনেনি সাতচল্লিশ পৃষ্ঠা আকিকার ভাগাভাগির ব্যাপারে শয়েক সাইমিন রাহম সৌদি আরবে সব থেকে বড় শায়ক ছিলেন এক একটা উঁটে দুইজনের আকিকা চলবে না তিনি বললেন একটা উটে দুইজন আকিকা চলবে না অতটা অনুরূপ একটা গুরুতে দুইজন তিনজন চারজন আকিকা চলবে না তার কারণ এক আকিকার ভাগাভাগির ব্যাপারে রসুরুল্লাহ কোনো হাদিস পাওয়া যায় না এবং সমস্ত ইবাদত সুপষ্ট দলিল সহকারে প্রমাণিত এই কারণে ইবাদত সমূহকে তৌকিফি বলা হয় আর তৌকেফি বিষয়ে বিবেক বা কিয়াস অবৈধ নম্বর দুই দ্বিতীয় কারণ হলো আকিকা হলো একটি মুক্তিপণ বা ফিদিয়া যার একটি প্রাণের মুক্তিপণ আর একটি প্রাণের মুক্তিপণ একটি প্রাণী হতে পারে তাছাড়া একটি জন্তুতে যদি ভাগাভাগি চলত তাহলে একটি ভাগের পক্ষে একটি পশুর কোণ বাহানো হবে এবং বাকি সন্তানের পক্ষ হবে না অথচ আগেকার উদ্দেশ্যই হচ্ছে প্রত্যেক সন্তানের পক্ষে খুন বাহানো সেই জন্যই তো ছেলেদের পক্ষে দুটি সন্তোষ স্বতন্ত্র পশুর রক্ত বইয়া আকিকার বিধান দেওয়া হয়েছে তাই দুটি পশুর বিকল্প একটি উঠ কিংবা একটি গরু কখনোই হতে পারে না ব্রাদানমিল্লা আল্লা মামুল কাইয়েম রেহামল্লাহ ওই সিও গ্রন্থ তোহফাতুল মাওদুদ বেহাকামিল মৌদুদের সাতচল্লিশ পৃষ্ঠায় উক্ত উক্তি বলেই উল্লেখ করেছেন ভাই মুসলিম এবার আমাদেরকে জানতে হবে যে আকিকা হচ্ছে একটা সন্তানের পক্ষ থেকে খুন বাহানো অতএব আপনি খুন বাহাতে পারেন আল্লাহ জানা আমাদেরকে সকলকে তৌফিক দান করেন সাল্লাহ ইবিনে মোহাম্মদ ওলা আলহি ওজম